আমাদের আলামত সব মাঠে আছে অল্প কয়েকটা আলামত দশটা বড় আলামত আর ছোটখাটো গছের যেমন ইউসেকুহাব ফরাত ভবিষ্যতে একটা স্বর্ণের পাহাড় তুলে দেবে ফোরাত নদী শুকিয়ে একটা স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে এই খবর অলরেডি আমেরিকা রাশিয়া ইউরোপ সবার কাছে পৌঁছে গেছে এবং ফোরাত শুকানো আরম্ভ হয়ে গেছে এবং সেই স্বর্ণের পাহাড় দখলের জন্য একটা তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত হচ্ছে সবাই রেডি কোথায় উঠবে ওই পাহাড়টা কিন্তু নবীজি তার উম্মত কে নিষেধ করে গেছেন যেই পাহাড় দেখবা পালিয়ে যাইবা এই দরকার আতিন পাহাড় করলে হতে অতি স্বর্ণের পাহাড় যারা দখল করতে যাবে যাবে তো সবাই আমেরিকা আসবে রাশিয়া আসবে ইউরোপ আসবে ইসরায়েল আসবে চীন আসবে সবাই আসবে এত বড় একটা স্বর্ণের পাহাড় এক ভরির দাম পঞ্চাশ হাজার টাকা একটা পাহাড় দখল করতে পারলে তো গোটা জাতি স্বর্ণের উপরে ভাসবে কিন্তু কি যুদ্ধ জানি হবে আল্লাহ জানি অ্যাটমিক না রাসায়নিক না বায়োলজি আল্লাহ জানে প্রত্যেক একশো স্বর্ণের মধ্যে নিরানব্বই জন খুন হয়ে যাবে আর সেই একজন বেঁচে থাকবে সে ওই স্বর্ণ দিয়া করবে কি শেষ কারোই কাজে আসবে না ফাঁকে দিয়া কোটি কোটি সৈনিক মারা পড়বে ফোরাত নদীর পানি অলরেডি অনেক শুকিয়ে গেছে সামনের পাহাড়ের শুরু হয়েছে তবরিয়া সাগর বহায়রা তবরিয়া দাজ্জাল দাজ্জাল তো আছে পৃথিবীতে চুপিসারে সারে করতেছে নবীজির যুগে সে বন্দী ছিল সাগরের মাঝখানে এক দ্বীপে তামিম এ দারি রাদি আল্লাহ আনুক তিরিশ জন মানুষসহ এক অজানা দ্বীপে উঠে দাজ্জালের সাক্ষাৎ পেলেন জাসা তার গোয়েন্দার সাক্ষাৎ পেলেন দাজ্জালের সাথে অনেক কথাবার্তা হলো পরে ঘটনা যখন নবীজির কাছে এসে উনি বর্ণনা করলেন নবীজিও সত্য সার্টিফাই করলেন হ্যাঁ কাহিনী সত্য দাজ্জালকে দেখেছো তো দাজ্জাল ওই সময় প্রশ্ন করেছিল তোমার ইয়া উপসাগরের পানি কেমন আছে ওরা বলল যে হ্যাঁ ভালোই তো আছে সে বলল অছিরে সে তবর ইয়া উপসাগর শুকিয়ে যাবে তখন আমি বের হব ইসরায়েলের টেলিভিশনে দেখলাম এক মাস আগে তোমার ইয়া উপসাগরের মাঝখানে বিশাল চর শুকানো আরম্ভ হয়ে গেছে সেটাও এসে গেছে দেরি নাই তারপর আফগানিস্তান যুদ্ধে করতে করতে কালো পতাকা ওলারা সব চলে যাবে সিরিয়ায় ইরাকের দিকে অলরেডি এটাও হয়ে গেছে তারপরে ইমাম হজরত ইমাম মাহাদি আলাই ইসলাম মক্কায় আসবে বরফের উপরে ক্রলিং করে হলেও ওনার হাতে গিয়া বায়াত করবা চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় কোনো বরফ ছিল না কিছুদিন আগেও বরফের কোনো কল্পনায় কেউ করতো না গত বছর থেকে বরফ পড়া শুরু হয়েছে বললাম হাবো না মহানবী কি আল্লাহ জানিয়েছেন যে তোমার উম্মতের মধ্যে তোমার বংশের হাজত ইমাম মাহাদি আল ইসালাম বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে আসবে উনি যখন আসবে তখন মক্কা মদিনা মিডল ইস্ট ফিলিস্তিন সহ বরফের যুগ আরম্ভ হবে কঠিন বরফ পড়ে যাবে বরফের পানি গলে গলে আরব মরু আবার একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমিতে পরিণত হবে সেটাও শুরু হয়েছে বাদ নেই লতকুম সাঁত হাতদোলা আর বি মরুজন ওয়ান হ র হঠাৎ করে নদী নদী আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে দেখা গেল। মরুভূমি দিয়া বিশাল পদ্ম একদম মতো নদী প্রবাহিত হয়ে গেছে ইদানিং অলরেডি শুরু হয়ে গেছে তো পৃথিবী ধ্বংসের আগে এই আলামতগুলি আল্লাহ তালা ঘটাচ্ছেন নবীজি ওগুলি বলে গেছেন যাতে আমরা প্রস্তুতি নিতে পারি আল্লাহ নবী যে বলেছেন আল্লাহ নবী যে বলেছেন হাদিসে যে আমরা পড়লাম যে কেয়ামতের আগে এই হবে তবার এই উপসাগর শুকিয়ে যাবে সাড়ে চোদ্দশো বছর আগের সংবাদ এ গাইবি সংবাদ যখন আমরা সত্য হতে দেখব দেখলাম আমাদের ইমান বাড়লো না কমলো বাড়লো যে মহানবীর প্রত্যেকটা সংবাদ সত্য এই সংবাদ যদি সত্য হয় তাহলে কবরে আজাব হবে এটাও সত্য কবরে নে কামল নিয়ে মরলে জান্নাত পাওয়া যাবে এটাও সত্য হাসরের মাঠ হবে বিচার হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এটাও সত্য ঠিক না কি ওনার প্রত্যেকটি গায়েব সংবাদ উনি যে বলেছেন দাজ্জাল উহুদ বাই উঠে বলবে হাজাল হাজাল কসর হাজাল কসরুল আবিয়াদ মসজিদ আহমদ এই সাদা সেট পাথরে তৈরি বিশাল প্রাসাদ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ দাজ্জাল বলবে সাড়ে চোদ্দশো বছর আগে নবুজি বলেছেন দাজ্জাল বলবে এই শ্বেত পাথরের তৈরি বিশাল প্রাসাদটা মোহাম্মদ সাল্লাম মসজিদ নবুজি যখন এই হাদিসটি বলেন তখন সেখানে ছোট্ট খেজুর পাতার ছাউনি আর কিছু মাটি ছুটি দিয়ে বানানো মসজিদ ছিল বিশাল শ্বেত মর্মরে শ্বেত পাথরে তৈরি কোনো প্রাসাদ ছিল না চোদ্দশো বছর আগে মহানবীর মুখের ওই গাইবি সংবাদ চোদ্দশো বছর পরে যদি সত্য হতে পারে তখনকার সেই খেজুরের পাতার ছাউনি বিশিষ্ট মসজিদ উনি যেভাবে বলেছেন যে কসনে আবিয়াদ। হ্যাঁ হোয়াইট হাউসে পরিণত হবে হোয়াইট পাথরে নির্মিত বিশাল প্রাসাদে পরিণত হবে ঠিকই এখন নবজির মসজিদ কেমন সাদা পাথরের নির্মিত বিশাল প্রাসাদ হয়েছে না তো এই নবীর এই সংবাদ যদি সত্য হয় তাহলে দাজ্জাল আসবে এটাও সত্য ইমাম মাদি আসবেন এটাও সত্য ইসাল সালাম এটাও সত্য কেয়ামত হবে এটাও সত্য এইসব আলামত শুনলে মুমিনদের ইমান বেড়ে যায় হজ ম ওয়াদ নল্ল হোর রসোলো অসদ কল্ল হু রসূল ও মজদহুম ইল্লাইমন ও তসলিমা আরে এটা তো আল্লাহর রসুল আল্লাহর আল্লাহ রসুল আমাদেরকে অদা করেছিলো এ কে আগে এটা হবে হ্যাঁ আল্লাহর আল্লাহ রসুল তো সত্যিই বলেছেন হইতে গেল। এই যখন গাইবি সংবাদ ফলে যাবে তখন সকল মবিন্দ্রীর ইমান আর আত্মসমর্পণের মাত্রা বেড়ে যাবে ঠিক না কি আল্লাহ আকবার হেত এ জ রাই তমক্ কদা কদ ভয়ে যাৎ ক জয় অরয়তল বিনায়ালু রুসাল জীব লে ফকদ আজুল মুসান্নাফ ইবনে আবি সাইবার হাদিস